প্রাইম নাম্বারস বা মৌলিক সংখ্যা। আমরা সাধারণত প্রাইম নাম্বারের একটা ভুল সংজ্ঞা বা ডেফিনেশন শিখে আসি। আমরা জানি যে সংখ্যাকে ওয়ান এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে প্রাইম নাম্বার বলে। কিন্তু আমাকে যদি বলা হয় আচ্ছা ওয়ান প্রাইম নাম্বার কি না, তখন আমরা বলি না, ওয়ান একটা প্রাইম নাম্বার না। তার কারণ হলো ওয়ান হলো ব্যতিক্রম। আসলে ওয়ান কোনো ব্যতিক্রম না। আমাদের প্রাইম নাম্বারের ডেফিনেশনে হালকা একটু ভুল ছিল। প্রাইম নাম্বারের ডেফিনেশন হলো একটা নাম্বারের এক্স্যাক্টলি দুইটা ফ্যাক্টর থাকা লাগবে বা দুইটা উৎপাদক থাকা লাগবে। আমি যদি দেখি ওয়ান, ওয়ানের কিন্তু উৎপাদক শুধুমাত্র ওয়ান, সেখানে ওয়ানে কিন্তু দুটি উৎপাদক নেই। এই কারণে ওয়ানকে আসলে প্রাইম নাম্বার বলে না। তো এই ডেফিনেশন যদি চিন্তা করি তাহলে দেখা যায় টু, টু এর কিন্তু দুটো উৎপাদক, একটা হলো ওয়ান আর একটা হলো টু। থ্রি এর ক্ষেত্রেও সেম, ওয়ান আর থ্রি। এবং আমি যদি দেখি এখানে যতগুলো নাম্বার লেখা আছে কালো কালিদে, সবগুলোরই দুইটি উৎপাদক বা দুইটি ফ্যাক্টর, তার মানে শুধুমাত্র দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এ কারণেই সবগুলো সংখ্যাকে প্রাইম নাম্বার বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে, উপরের লাল কালিদে যে নাম্বারগুলো লেখা আছে এগুলোর মানেটা কী? এগুলোর মানে খুব সিম্পল। এখানে এক থেকে দশের মধ্যে চারটা প্রাইম নাম্বার আছে, এই চারটা। এগারো থেকে বিশের মধ্যে চারটা আছে, এই চারটা। সো এভাবে করে এক থেকে একশোর মধ্যে কোন দশ ঘরের মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে এগুলো যদি আমরা সহজেই বের করে ফেলতে পাই চাই, তাহলে আমরা এই সিরিজটা ইউজ করতে পারি। কারণ অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চেন আছে, আচ্ছা এক থেকে পঞ্চাশের মধ্যে কয়টি প্রাইম নাম্বার আছে। তো আমাদের সবগুলো প্রাইম নাম্বার হিসেব না করে আমরা যদি সিকোয়েন্সটা মনে রাখি, ফোর ফোর টু টু থ্রি, এবং এটা যোগ করে ফেললেই কিন্তু আমরা এক থেকে পঞ্চাশের মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে সহজেই বের করে ফেলতে পারবো। এ কারণে বেসিক্যালি আমাদের এই সিকোয়েন্সটা যদি মনে রাখি, খুব সহজেই কোনো একটা সার্টেন একটা সিকোয়েন্সের মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে বের করে ফেলা যায়।